ভিন দেশি তারারা এক রূপকথার দেশে থাকে, তারা নামে না মাটিতে, কখনো সখনো ভুল করে তারা দেখা দিয়ে ফেলে ভয় পাওয়া চেহারাদের, তারপর থমকে যায় ভয় পাওয়া চেহারাদের আদতে আনারি মন, স্লো মোশনে বাজতে থাকে পিয়ানো ঠিক যেন সিনেমার মতো, সেই প্রথম দেখা থেকেই শুরু। তারপর তার ক্লাসের পাশ দিয়ে যাওয়া, ক্রাফট ক্লাসে তাকে খোঁজা, টিউশনের পর তাকে দেখার জন্য দাঁড়িয়ে থাকা, এছাড়াও ডায়েরি লেখা, কার্ড বানানো, পড়াশোনা মিস করা আর সব সময় তাকে মিস করা, এভাবেই চলতে থাকে। কিন্তু ভয় পাওয়া চেহারারা ভীতু হয়, তারা কাছে আসলে সে গুলিয়ে ফেলে সব। কি কিছু বলবি? কে ইয়ে আমি আমি মানে না তো কিছু না, আমি তো কিছু বলবো না। বুঝেছি। হ্যাঁ ইয়ে কি 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 বুঝলি তুই? ভিন দেশি তারারা এক রূপকথার দেশে থাকে, তারা নামে না মাটিতে, ভয় পাওয়া চেহারারা যখন তার আদতে আনারই মন নিয়ে তাকে খোঁজে, তখন ভিন দেশি তারারা সেকেন্ড বেঞ্চে নোটস নিচ্ছে বা ব্যস্ত আছে বিএফএফ এর সাথে গল্প করতে, আনারি হয়েই রয়ে যায় ভয় পাওয়া চেহারারা। একলা পথ হেঁটে সে ফিরে আসে নিজের ক্লাসে, সাবধানে রাস্তা পেরিয়ে। ভিন দেশি তারারা কোনো রূপকথার দেশেই থাকে, সেখানে শুধু আকাশ ছোঁয়া বাড়িরাই ঢুকতে পারে, ভয় পাওয়া চেহারা আর মিথ্যে বাহাদুরিদের সেখানে প্রবেশ নিষেধ, সে শুধু রাত জাগে তারার অপেক্ষায়, মিথ্যে বাহাদুরিরা রাত জাগে তারা ঘুমবে বলে। রাখো শরীরে হাত যদি আর জল মাখো দুই হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে আমার মন খারাপে রাতে, আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী, আমার রাত জাগা তারা তোমার আকাশ ছোঁয়া বাড়ি, আমি পাই না ছুঁতে তোমায় আমার একলা লাগে ভারী।